সরাসরি ওয়াজে চলে গেলাম, আপনি আপনার চোখের দিকে তাকান তো একবার, এত সুন্দর চোখ পৃথিবীতে কেউ কি আছে বানিয়ে দিতে পারবে? এমন সুন্দর চোখ আল্লাহ দিলেন, পৃথিবীর সৌন্দর্য কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা কোন কালা কালার, মাটির রং কি পানির রং, আকাশের রং কি ফুলের রং, গাছের রং কি মাছের রং, মাছের রং কি পশু পাখির রং, এত কোয়ালিটি রং যে আল্লাহ সৃষ্টি করলেন, একটা চোখ দিয়ে সব রং ক্যাপচার করা যায়। ও মুসলমান খুবই মনোযোগ, এই চোখ মানুষের এমন একটা সৌন্দর্য, যদি চোখের জায়গায় চোখ না থেকে চোখটা কপালে থাকতো মানুষ খারাপ দেখা যাইতো। আল্লাহ চোখটাকে কপালে দেন নাই, আল্লাহ সুন্দর একটা জিহ্বা তৈরি করে দিলেন, এমন একটা জিহ্বা, জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি দেন জিহ্বা বলে দেবে মিষ্টি, যদি লবণ দেন বলে দিবে লবণ, যদি আম দেন বলে দিবে আম, যদি কাঁঠাল দেন বলে দিবে কাঁঠাল, টক দিলে টক, তেঁতুল দিলে তেঁতুল, আবার জিহ্বার উপরে যে কোনো খাবার আপনি দেন না কেন, এই জিহ্বা বলে দিবে এই খাবার আপনি আমার উপরে দিয়েছেন, একটাই জিহ্বা। ওই মালিক আল্লাহ একটা জিহ্বা দিয়ে আমার আপনার স্বাদ আস্বাদন করাইলেন, হরেক রকমের খাবার আমরা খাইলাম, খাওয়ার আগে বিসমিল্লাহ বললাম না, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললাম না, তারপরও আমার আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেন নাই। কেন দেন নাই জানেন নি? আল্লাহর তিনটা নাম আছে, আল্লাহু রহমানু রহিম, ইয়াল্লাহ ইয়া রহমান, দুইটা চমৎকার নাম আমার আল্লাহর, এই নাম যদি না থাকতো এত পরিমাণে গুনাহ করি, আমার আল্লাহ আমাদেরকে পা বৃষ্টির বদলতে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিতেন। আপনাদের এই বাজারে আজকে সবাই কি বা মাগরিবের নামাজ পড়েছে? জোরে বলেন তো, শরমের কিছু নেই, লজ্জারও কিছু নেই। এই বাজারের অনেক দোকানদার নামাজ পড়ে নাই কিন্তু রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই, কথা ঠিক কি না? এই বাজারের অনেক কাস্টমার নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই, কারণ কি? আল্লাহর দুইটা নাম রহমান ও রহিম, এই দুইটা নামের জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই। যদি এই দুইটা নাম না থাকতো আমার মালিক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন, রিজিক বন্ধ করে দিতেন আল্লাহ, একটা টাকাও দেওয়া লাগে নাই তারপরে বৃষ্টি নামিয়েছেন আমার আল্লাহ। আল্লাহের বিরাট বড় দয়া, বিরাট বড় হেসান, এরপরও আমরা আল্লাহর দরবারে সেজদার মতো পড়তে চাই না, এরপরে আমরা জুলুম করি, এরপরও মানুষের ক্ষতি চিন্তা করি, এরপরও চিন্তা করি ওর দোকান থাকার কারণে আমার ব্যবসা বন্ধ হয়েছে। রিজিকের মালিক কে? বিশ্বাস আছে 100%? ওই সমুদ্রের গভীরে একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর, 37,000 ফিট গভীরতে একটা সমুদ্রের গভীরে একটা মাছ, একটা কীট, একটা পতঙ্গ, একটা পোকা, একটা গাছ, একটা সৃষ্টি ওই গভীর সমুদ্রের নিচ দিয়ে চলাচল করে, ওর খাবারের ব্যবস্থা কে করছে? না বাংলাদেশ সরকার, আমেরিকান সরকার, জাতিসংঘ? ওর খাবারের ফয়সালা যিনি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সময় বেশি নেব না, ছোট ভাই মুস্তফা খুবই চমৎকার আপনাদের সামনে আলোচনা করেছেন,
সময় অনেক নিয়ে কথা বলেছেন, খুব মনোযোগ দিবেন বাপ। ওই গভীর সমুদ্রের নিচে যেই মালিক রিজিক পাঠাইতে পারে, সে আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করতে পারে কি পারে না? যদি তাই বিশ্বাস করেন, কালকে থেকে নিয়োগ করে দেবেন আল্লাহ, আজকের মাহফিল থেকে নিয়োগ করে দেবেন আল্লাহ, আমি কোন মানুষের রিজিকের রিজিকে আর কোনোদিন হাত দেব না। রিজিকে হাত দেওয়া বুঝেন? ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন 5,000, 7,000, 10,000, 15,000, 12,000, ঠিক কিনা? আচ্ছা বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, 10,000 টাকা একজন ইমামের কি হয়? বাচ্চা আছে, বিবি আছে, সংসার আছে, কিচ্ছু হয় না। তারপরে ইমাম সব কিন্তু আপনাদের বাড়ি ঘরে যেয়ে পকেটে যা টাকা উঠাই নিয়ে গেলে টেকে দেন, বলে না। তারপরে ইমাম সব কিন্তু চুরি করে না, ইমাম সব কিন্তু রাহাজানি করে না, ইমাম সব কিন্তু সুদ খায় না, ইমাম সব কিন্তু ঘুষের কারবারি করে না। ওই 10,000 টাকা উনি চলতেছে সালাইকে, ইজ্জতে চালায় না বেইজ্জতে চালায়? ইজ্জতে চালায়। টাকা দেয় 10,000, তবে কোনো মুসল্লি সারাদিন বিড়ি টেনে টেকা নষ্ট করে 150, মাসে ইমাম সাহেবের বেতন হলো 100, 100 টাকা দিতে যেয়ে এক বছর কাটা খায়, দিতেছি বিড়ি খায় শেষ করে, কিন্তু ইমামের টাকা দেয় না। কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ওই দিন বিড়ি আপনার পার করতে পারবে, ঠিক আসতে গেলেন কে? জোরে কন, জোরে কন, ঠিক কিনা? এটাও জুলুম। বুঝাইতেছি ভাইরা, আমার মনে কিছু নিবেন না। অনেক মুসল্লি আছে ইমামের বেতন দেয় না, কিন্তু পান খায়, চা খায়, বেহুদা টাকা নষ্ট করে। বাজান যারা বিড়ি না খান অসুবিধা নাই, যারা খান অসুবিধা আছে। আমি বলতেছি পান খান, প্রত্যেক দিন যদি আপনি 10টা পানও খান, তাহলে অন্তত আপনার 50 টাকা হলো খরচ হয়, না হলে 30 টাকা খরচ হয়, মাসে 300 টাকা চলে যায় পানের পিছনে, আপনার বেশি চলে যায়, 900 টাকা চলে যায় পানের পিছনে। পানের সাথে পান আছে, টান আছে, চা আছে, চা আছে। বলে হুজুর চা তো শুনলাম, চা আবার কি? চা মানে বিস্কুট, বুঝছেন ভাই? চাটা দে তো, চাটা দে, মানে চাল লগে আর একটু চা দে, খালি হইতে চা দিস নেই, একটু চা দে। আর পান টান বুঝেন? পান হলো পান, টান হলো টান, এটলে পান টান আর চা থা। খুব মনোযোগ দিয়ে, চা টা পান টান এইগুলির পিছনে আপনি প্রত্যেক মাসে কারো 2-3 হাজার টাকা খরচ হয়, কিন্তু বাবারে মসজিদে 10টা টাকা দিবার চাই না, মসজিদে 10টা টাকা দিবার চাই না, ইমাম সাহেবের 100 টাকা বেতন মাসে পূর্ণ করতে সে পারে না। জবাব কিন্তু আল্লাহর আদালতে দেওয়া লাগবে, দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাইলেও আল্লাহর আদালতে ছাড়া হবে না, কথা বলেন ঠিক কি না? বাজারের নাম কি? বেলঘর, বেলঘর। আচ্ছা বেলঘর বুঝতেছি, বেলঘর, বেলঘর, ওয়াকার বেল, ও বেল, বেল চিনেন নি আপনারা? বেল চিনেন? বেল একটা ফলের নাম, বেল একটা কিসের নাম? তো এই ঘরের ভিতরে খালি বেল থাকতো নাকি? আমাদের এলাকা আছে মধু খালি, কিন্তু মধু নাই, বুয়াল মারি কিন্তু বুয়াল নাই, বুঝছেন না? নাম আছে কিন্তু কাজে নাই। খুব মনোযোগ দেন বেলঘরের মুসলমান, বেলঘরের বাবা জিরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি শুধু করি নাই, তোমাকে সুঠাম করেছি, শক্তিশালী বানাইছি আমি আল্লাহ, সবিন্যস্ত করেছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, আমি তোমাকে অবয়ব দিয়েছি, যৌবন দিয়েছি, সক্ষমতা দিয়েছি, বিবি দিয়েছি, সখের পাওয়ার দিয়েছি, জ্ঞান দিয়েছি,
আমি আল্লাহ যা যা প্রয়োজন ছিল তোমার সব আমি আল্লাহ দিলাম। ফাসাওয়াকা ফাদালাকা ফি আই সূরাতিম মাশা রাক্কাবাক। বান্দারে আমি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তোমাকে বানাইছি, আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তোমাকে বানাইছি, আমি আল্লাহ ইচ্ছা অনুযায়ী তোমাকে সুন্দর করে সাজাইছি। এ মুসলমান, এই কপালের সেজদা হবে কার জন্য? জোরে বলতে হবে, কার জিকির হবে? কার এই যে দুরুদ হবে? কার নবীর দুরুদ হবে? কার দুরুদ হবে? নবীর তাজিব হবে? নবীর কিয়াম হবে? নবীর মিলাদুন নবী হবে? নবীর যারা আজকে ডাকে বেদাত বলতেছে এই মিলাদুন নবী মাহফিল, আর একটা নাম হলো জিকরুন নবী। নবী বলেন জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইবাদাত। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম জামিউস সাগীর। এই কিতাবের শরহ করেছেন ইমাম মানাবী আত-তাইসি। শরহে জামিউস সাগীরের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন, আল্লাহর নবী বলেন জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইবাদাত। আমার নবীজির আলোচনা, নবীর দুরুদ, নবীর নাম, নবীর প্রশংসা, নবীর জীবনী বর্ণনা, নবীর সুন্নত, এইগুলি হলো মিনাল ইবাদা, ইবাদতের অংশ। তাহলে যেই মজলিসে নবীর দুরুদ হয়, নবীর শান হয়, দুনিয়ার ওটা সাধারণ মজলিস না, ওটা ইবাদতের মজলিস। এই ইবাদতের মজলিসকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বুঝেন নাই মনে হয়? আস্তে আস্তে বুঝে খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে দিতেছি। ভাইজান, মানুষ আল্লাহ বানাইলেন কত সুন্দর করে। পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন, এই বাদশার নাম খলিফা হারুনুর রশিদ। আব্বাসীয় সাম্রাজ্যের বাদশা ছিলেন, বিরাট বড় প্রতাপশালী বাদশা। এই বাদশার বিবি খুবই পরহেজগার একজন বিবি ছিল, তাহাজ্জুদ নামাজ পড়ত, সারা রাত জেগে জেগে ইবাদত করত বিবি জুবাইদা। এত সুন্দর বিবি ছিলেন, দেখতেও সুন্দর, আমলেও সুন্দর, আমলেও সুন্দর, দেখতেও সুন্দর। এত চমৎকার বিবি যার ঘরে হয় তার ঘরটা পুরাই জান্নাত হয়ে যায়। আর আমার দেশের মেয়েরা ঢং ঢং টং টং পং পং, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুষিতা নাই, বোরকা থাকে একদিকে, মহিলা থাকে আর একদিকে, উন্না থাকে একদিকে, মেয়ে থাকে আর একদিকে। এই মেয়ে বিয়ে করলে কপালে কষ্ট ছাড়া আর শান্তি না। এ মুসলমান, জুবাইদা টুপি সেলাই করে সংসার চালাইতেন, পৃথিবীর বিরাট বড় এক সাম্রাজ্যের বাদশার রানী, টুপি সেলাই করে সংসার চালাইতেন তিনি। এই জুবাইদার সঙ্গে একদিন রাজপ্রাসাদে ছাদের উপরে বসে আছেন, হঠাৎ করে বলে ফেললেন বিবিরে, তুমি যদি চাঁদের যে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক। কথা বলে ফেলে দেওয়ার পরে বিবি জুবাইদা বললেন, স্বামী বললেন কি, মানুষ কি আর চাঁদের চেয়ে সুন্দর হয়? আপনি বলে ফেলেছেন তিন তালাক, আমার থেকে আপনি জুদা হন, আপনা থেকে আমি জুদা হয়ে গেলাম। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিবিদের সঙ্গে ঝগড়া করে তালাক দিয়ে দেয়, তারপরে দোয়া কালাম পরে না, গোপনে রেখে গোপনে সংসার করে। যত বাচ্চা হবে সবকটা জারজ হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে। কথা বলেন ঠিক কি না? অনেক আছে, বহু আছে, বহু আছে তালাক দিয়ে বলছে গোপন রেখে সংসার চলে। কেন তোমার এটি করতে গেছি? যত বাচ্চা হবে জারজ হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে। সমাজ বড় অন্ধকারে, চাঁদপুরে সারা বাংলাদেশের গবেষণায় চাঁদপুরে বেশি ডিভোর্সের সংখ্যা বেশি, মনে কিছু নেবেন না। বাংলাদেশের পরিসংখ্যানে চাঁদপুরে ডিভোর্সের সংখ্যা বেশি, তালাক। কিয়ামতের আলামত ওয়ামাতুস সালাহ, মানুষ নামাজ ছেড়ে দিবে, ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে,
আরে স্বামীর কাছে বিবি আমানত, বিবির কাছে স্বামী আমানত। কি কথা কন না কেন? বিবির কাছে স্বামী আমানত, স্বামীর কাছে বিবি আমানত, স্বামী গেছে বিদেশ, বিবি দেশে, বিদেশি পয়সা পাইয়া খালি পাখির মতো রাস্তা দিয়ে উড়ে। বুঝেন নাই মনে হয়? টাকা পাঠাইছে খালি মার্কেটে, তো শুধু মার্কেট, কত যে কাপড় লাগে আল্লাহ জানে। আগের মানুষ এক কাপড় দিয়ে চলছে, আর এখন 36 পদের কাপড় তারপরে হয় না। এরপর বিদেশিটা দিয়ে খালি মার্কেটে দৌড় দিত, দোকানদারা মনে মনে গাইলি দিতেছে, হুজুরি আমাদের বাস দিয়ে দিতেছে কাপড় চোর, যাকে একটা ব্যস্ত হুজুরি কি শুরু করল না। আমি ওই মহিলাকে বলতেছি যে বেহুদে টাকা নষ্ট কর, স্বামীর পক্ষ থেকে এক টাকা বিবির কাছে আমানত। এই আমানতের খেয়ানত বাংলাদেশে না, সারা পৃথিবীতে বাড়ছে। ওদাউল আমানা, প্রিয় নবী বলছেন আমানতের খেয়ানত বাড়তে থাকবে, পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে, বেহায়াপনার সংখ্যা বাড়বে। আগে রাস্তা দিয়ে নারীরা হেঁটে গেছে বুরকা পরে, এক বাড়ির মহিলা আর এক ঘরে গেছে না। এখন স্কুল কলেজ রাস্তাঘাট পার্ক আর নদী বন্দর যেখানে যান, ঠেলাটা লেডি ঠেলা ঠেলি টুনা টুনি রাস্তা দিয়ে বসে দিয়েছে। এগুলি প্রকাশ্য বেহায়াপনা। আপনারা কুত্তা চিনেন নি? আপনারা কুত্তা চিনেন? কাতি মাস আসলে কুত্তা রাস্তা ঘাটে কুনা গেছে মানকেছি বা দেখা যায়। আর আমাদের দেশে এরকম মানুষ রূপে কিছু কুকুর আছে, এগুলিকে পার্কের বেঞ্চে যায় দেখা যায়। কথা কন না কেন? কেমতের আলামত, লজ্জা সরম উঠে গেছে, সরম লজ্জা বলে কিছু নাই। এই দায়িত্ব আপনাদের আমাদের না, আমরা আলেমরা বক্তব্য দিয়ে চলে যাবো, দায়িত্ব আপনার। আপনার মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়, আপনার বোন কোথায় যায়, বাস্তি কোথায় যায়, বিবি কোথায় যায়, এটা আপনাকে দেখতে হবে। এটা আমি পাহারা দিব না, এটা সরকারও পাহারা দিবে না, আপনি পাহারা দিতে হবে। খুব মনোযোগ দিয়েন মুসলমান। বিবি তুলাই জুবাইদা বললেন, স্বামী রে আপনি আমার থেকে জুদা হন, আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম। আলে বললাম আগে ডাকেন, সমাধান আলেমরা দিবে। ইরাকের বড় বড় আলে বললাম আর ডাকলেন, আলেমরা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয়, ডকুমেন্টস কোথায় খুঁজে পাবো, কেমনে সমাধান দিব? সব আলেমরা গবেষণা করে ইস্তেহাত করে বললেন, না আপনার বিবি তালাক হয়ে গেছে, বিবি থেকে জুদা হয়ে যান। তিন তালাকের মাসালা হিল্লা দেওয়া, এলো তিন তালাকের মাসাল। এখন ফিকি হানাফির পক্ষ থেকে ফতোয়া গেল, পিল্লে দিতে হবে। বাদশার বিবি কে বিয়ে করবে? তা কোন বাদশা? আব্বাসী ও রাজবংশের শ্রেষ্ঠ বাদশা, সারা পৃথিবীর অর্ধেকের বাদশা, উনার বিবি কে বিয়ে করবে? বাদশা খুব পরেশানির মধ্যে পড়ে, হায় হায় আমার ভুলের জন্য আমার স্ত্রী আজকে এই অবস্থা, খুব চিন্তায় পরেশানে যাইতে 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 একদিন নদীর পাশে চিন্তা করলেন, ধুর আর আশপাশ ভালো লাগে না, নদীর পাশে যে একদিন চুপচাপ বসে বিশ্রাম করছে। এমন সময় এক যুবক আলেম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দিয়ে বললেন, মুরব্বী মনে খুব চিন্তিত মনে হচ্ছে, পেরেশানির মধ্যে আছেন, কারণ কি? বলে, বাবা বড় বড় আলেমরা যে সমাধান দিতে পারেনি আপনার কাছে বলে লাভ কি? বলে, বলেন তারপরে দেখি সমাধান দিতে পারি কিনা। বলতেছে, আমি তো বিবিকে, আমি হলাম খলিফা হারুন রশিদ, বাদশাহ রাজকোষে প্রাসাদের উপরে চড়ে আমি আমার স্ত্রীর প্রশংসায় বলে ফেলছি, বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তুমি তিন তালাক। এখন আমি কি বলতে পারি? পৃথিবীর সব আলেমরা ফতোয়া দিছে আমার বিবি তালাক হয়ে গেছে, যুবক রে সব আলেমরা সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দেবা? যুবক আলেম ডেকে বলল, হুজুর আমি বললাম আপনার বিবি তালাক হয় নাই, জোরে বলা যাবে কি মারহাবা? খলিফাকে কও কি গোহা বলতেছি আপনার বিবি তালাক হয়েছে না, খলিফা মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছে, সত্যি দলিল দিতে পারবা? কহা দলিল আছে আমার কাছে, কখন দলিল দিবা তুমি? বলে আজকে মাগরিবের নামাজ আমি পড়াবো আপনি ঘোষণা দিবেন, মাগরিবের নামাজ আমি পড়াবো আপনি ঘোষণা দিবেন,
বলে হ্যাঁ। দুই নম্বর নামাজের ইমামতি আমি করবো, আপনি বলে দেবেন, বলে হ্যাঁ। দুই নম্বর শর্ত হলো সমস্ত ওলামায়ে কেরাম আজকে উপস্থিত থাকতে হবে, সমস্ত আলেমদের উপস্থিতিতে আমি নামাজ পড়াবো, দলিল দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। খলিফা বললেন ঠিক আছে, তাহলে মাগরিবের সময় আপনার দাওয়াত। খলিফা চলে গেলেন, যুবক আলেম অন্য কেউ না, কেউ বলেছেন ইমাম ইদ্রিস শাফিঈ, কেউ বলেছেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। যেই হোক, যে কোনো একজন ইমাম হবে। হযরত ইমাম ইউসুফ, কে বলেছেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ, তবে বেশি সম্ভব ইমাম ইউসুফই হবে। কারণ হলো খলিফা হারুন রশিদের জামানাটা হলো ইমামুল আজম আবু হানিফার জামানার পরপরই, তারিখ থেকে যতটুকু বোঝা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর জামানা। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সুফিয়ান সাউরির ছাত্র ছিলেন, ইমামুল আজমের ছাত্র ছিলেন। খুব মনোযোগ দিয়ে হযরত খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, যুবক ঠিক আছে যাও, মাগরিবের নামাজের সময় তুমি আমার কাছে আসবা। মাগরিবের সময় খলিফা মসজিদে গেলেন, যুবক আলেম মসজিদে গেল। খলিফা ঘোষণা দিলেন, ইমাম সাহেব হুজুর আজকে মাগরিবের নামাজ আপনি পড়াবেন না, আমি বাদশার পক্ষ থেকে একজন মেহমান আসছে, উনি আজকে মাগরিবের নামাজের ইমামতি করবেন। যুবক নামাজে দাঁড়াই গেছে, ইরাকের বাগদাদের পৃথিবী বিখ্যাত বড় বড় আলেম, ওই জমানার লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ও জমানার আলেম লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ও জমানাতে 1 লক্ষ হাদিসের হাফেজ না হইলে তারা আলিমই কইছে না। ওই জমানার 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে তো আলেমই মনে করছে না। আমরা মিলাদুন্নবী করি, আমাদের মিলাদুন্নবীর পক্ষে রায় দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম হাজার আসকালানি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন দামিশকি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আল্লামা ইমাম জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আল্লামা ইমাম হাজর হাইতামি লক্ষ হাদিসের হাফেজ, আল্লামা ইমাম মোল্লা আলী কারি লক্ষ হাদিসের হাফিজ, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। একসাথে বলা যাবে না ভাই মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বড় আলেমরা যে মাসালায় ফতোয়া দেয়, ও 2 সেক্টে স্টাফি স্যান্টেকের বেল্টে কি ফুডার সুনা, এটি বেদাত বললে কি ছাতা আমাদের কি আসে যায়, আর হারাম বললে আমাদের কি আসে যায়, কথা বলেন না কেন? উদ্বুদ্ধ করে গেছে যারা মুরাকাবাতে আল্লাহ নবীর সাথে দেখা হতো, মুশাহাদাতে নবীজির সাথে দিনের সাথে দিন মিলিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে কানেকশন লাগিয়ে দিত, তারা নবীর মিলাদের পক্ষে কিতাব লিখে এই উম্মতকে মিলাদ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। সাতা বর্তমানে 2-4টা মৌলবি সোনা পুটি আর ওই চেন চাকি লাভাইলে কি আর ফালাইলে কি, বেদাতের শিরিক আর হারামের ফতোয়া দিলে আমরা সুন্নিদের কিচ্ছু যায় আসে না, কথা বলে ঠিক না? আমার দেশের কিছু যুবকরা পুরে বাপ রে আজহার থেকে বের হচ্ছে, এই মিয়া আজহার সব উস্তাদুল আসাতিদাকে এক পাল্লা দিবে, মদিনা ভার্সিটির সব আলেমদেরকে এক পাল্লা দিবেন, সারা পৃথিবীর সব আলেমকে এক পাল্লা দিবেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ উনার শুধুমাত্র উনার এলেমের দরওয়াজার একটা এলেমের খণ্ড কার এক পাল্লা দিবেন, ইমাম সুয়ুতির এলেমের ওজনের সমান হবে না। দেশে আমরা দেশের ফুলাফান পাগল হয়ে গেছে,
কি বলদের বলদ হইছে জানেন? আমি মাঝে মধ্যে একটা গল্প কই, কষ্ট হবে? দুই ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে, ছোটটা আর বড়টা, বড় ভাই চিন্তা করলে একাই যাবো তো ছোট ভাই লই যাই, তো ছোট ভাই খুশি মনে মা ওই বাড়ি গেছে বেড়াইতে, তো মা হিসাবে চিন্তা করলো জামাইরে খাওয়াই আর না খাই, ফুত্রারে যদি কায়দা মতো না খাওয়াই, এটা তো বাচ্চা আমার মায়ের জ্বালাই দেখি, তো মা ওই মা খুব ভালো করে ফুত্রারে বেশি বেশি খাওয়া, একদিন খাওয়া দাওয়া শেষ বাড়ি চলে আসবে, তো আমাদের দেশে তো রেওয়াজ আছে যে নতুন মেহমান গেলে কিছু গিফট টিফট দেয়, তো মা হিসাব বলতেছে বাবা তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারে নাই, কিছু সৌদি আরবের ভালো আতর আনছে, তো বাবা এক শিশি আতর দিলাম, তো বলদা পুত্রায় চিন্তা করছে ওরে সর্বনাশ, দেখতে তো খুব সুন্দরী দেখা যায়, দেখতে মধুর মতোই লাগে, ও মোট কাটারে খুইয়ে আতের মতো ডাইলে মধুর মতো সাইডটা খাওয়া, সাইডটা খাওয়া চিন্তা করে এটা কোন ধরনের বলদার ঘরের বলদারে আতর দিলাম গায়ে লাগে না, এটা সাইডটে খায়, এটা কি বলদার বলদার? আচ্ছা জামাই আসুক তো, জামাই আসছে, জামাই আসার পক্ষে জামাই বাবা যেদিকে আসেন তো আসছে, বলে কি আম্মা কি জন্য ডাকতেছেন? বলে বাবা ডাকতেছি তোমার ছোট ভাই কি মগা সগা নাকি বলদা টলদা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর আনছিল, তা আমি এক শিশি আতর খুব ভালো দিকে দিছি, তো দেখলাম যে মুখ কাটারে খুললে আতের মতো ডাইয়ে সাইটটি সুইটটি খেতেছি, এটা কি বলদার বলদা? বড় ভাই কো আম্মা আসলেই বলদা, দেখছেন কত বড় বলদা, আমার শ্বশুর ভাই ধরে লই আইসি, আমি কত আদর করে লইছি আর আপনি আতর করে আতর দিলেন, ও সাইটটি খাইলো আমার একটু দিল না একটু জিগিল না, শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার ঘরের বলদা। তো যারা আজকে শুনে ফুটি মুলবীর ফতোয়া নিয়ে মিলাদুন নবীর বেদাত বানাইছে, হ্যাঁ ওরা তুই বলদা, ওদের কথা শুনে আমরা যারা মুসলমান না ওদের পিছনে দৌড়া, ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা। আপনি একটু চিন্তা করেন তো, আপনি দিন কার কাছ থেকে দিবেন, ফতোয়া কার কাছ থেকে বুঝবেন? আমি কি ফতোয়া বুঝি ইমাম হযরত আসকালানির চাইতে? আমি কি ফতোয়া বুঝি ইমাম সুইতির চাইতে, যিনি 2 লক্ষ হাদিস ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর 2 লক্ষ হাদিস আপনি কিভাবে বলতে পারেন? উনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের একজন সুপ্রসিদ্ধ মুজাদ্দিদ মিল্লাহ মুজাদ্দিদ দ্বীন, 2 লক্ষ হাদিসের হাফেজ উনি বলতেছেন আমি সেই সুয়ুতি সূরা ইখলাস যেভাবে একজন মুসলমান মুখস্থ বলে দিতে পারে, আমি ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ বলে দিতে পারি। উনি দিন বুঝে না আর আমার দেশের সুখটা বলে আমি দিন বুঝতে কয় বেদাত ঠিক আসতে গেলেন জোরে কর না বুঝে দিন কি আমরা বেশি বুঝি না ওনারা বেশি বুঝতে? হ্যাঁ ওনারা বেশি বুঝতেন বিদায়, আল্লাহ নবী তাদের সাথে স্বপ্নে দেখা দিছেন, অতএব মিলাদুন নবী চলছে চলবেই, কোন বেদাতের ফতোয়ায় মিলাদুন নবী বন্ধ হবে না, মুসলমান কথা বলেন ঠিক না বেটা? এ প্রিয় মুসলমানেরা, খলিফা হারুন রশিদ এবার বললেন নতুন একজন ইমামতি করবেন, বলে হ্যাঁ, ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, যুবক নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছিলেন, বড় বড় আলেম ওলামা পিছনের কাতারে দাঁড়ায় গেলেন, শত শত আলেম ওই জামানার বড় বড় বিখ্যাত আলেমরা দাঁড়ানো, নামাজ পড়াইতে লাগলেন, হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইতে লাগলেন, মতান্তরে হযরত ইমাম শাফিঈ যেই হোক না কেন নামাজ পড়াইতেছিলেন, সূরা শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা পড়ার পরে সূরা 3 শুরু হয়ে গেল ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুর সিরিন وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْقَمَرَ পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার, শব্দটা হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
কিন্তু ইমাম সব করতেছে লাকাদ খলাকনাল ইনসানের পরিবর্তে তিনি বলতেছে লাকাদ খলাকনাল কমারা, লাকাদ খলাকনাল ইনসান, ইনসান মানে মানুষ, কমার মানে সাত। ইমাম সব করতেছে লাকাদ খলাকনাল কমারা, পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার, লুকমা হলো, নামাজে ভুল হয়ে গেছে। দ্বিতীয়বার আবার তিনি বললেন লাকাদ খলাকনাল কমার, ইনসানের পরিবর্তে তিনি কমার করলেন। পিছন দিক থেকে আবার আওয়াজ আসলো আল্লাহু আকবার, আপনি নামাজে ভুল করে ফেলেছেন। তিনবার যদি ভুল করে নামাজ দোহরায় পড়া লাগবে। উনি তিনবারের মাথায় সূরা শেষ করলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নামাজ শেষ করার পরে ও নামাজ পড়তেছিলেন, এইভাবে ভুল হচ্ছে। খলিফা হারুন রশিদ মনে মনে চিন্তা করে হাইরে কত বড় হুজুর ধরে নিয়ে আসলাম, কত বড় হুজুর আল্লাহ আফসুরা, তিনি পড়তে পারে না, সে আবার আমার বউ তালাকের ফতোয়া কেমনে দেবে। খলিফা কাঁপতাছে, কে হুজুর একটা লইছি বউ গেল, আজকে ইজ্জতও গেল, দুটোটাই শেষ। কি হুজুর আল্লাহ, আজকে বউ গেছে ইজ্জতও গেছে, বুঝবে নামাজের ভিতরে খুব শীতটাই ফিরে সারবে। নামাজ শেষ, গোলাম একরাম বলে ইউসুফ ব্যাপার কি, সূরা তিনের মধ্যে তুমি ভুল করলা, এত বড় বড় আলেম ওলামা থাকতে তুমি নামাজে গেলাম। এই যুবক আলেম ডাকতে বলেন হুজুর ভুল আমি করি নাই, ভুল আপনারাই করেছেন। বলে কারণ কি, বলে কারণ হলো খলিফার, খলিফাতুল মুসলিমিনের বিবি তালাকের ফতোয়ায় আপনারা কি বলেছেন। খলিফা বলেছে আপনা আমার বিবি জুবাইদা যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, আমার বিবি তিন তালাক, আপনারা ফতোয়া দিয়েছেন বিবি তালাক হয়ে গেছে। আমি তো নামাজে ভুল করে নেই, ভুল ফতোয়া আপনারা দিয়েছেন। বলে কেমনে, কোরআন বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৌন্দর্য দিয়ে বানিয়েছি। কোরআন চাঁদের কথা বলে নাই, সূর্যের কথা বলে নাই, গাছের কথা বলে নাই, মাছের কথা বলে নাই, অন্য কোন সৃষ্টির কথা কোরআন বলে নাই, কোরআন বলেছে মানুষের কথা। অতএব চাঁদের চেয়ে মানুষ সুন্দর, চাঁদের চেয়ে জুবাইদা সুন্দর, এটাই কোরআনের ফয়সালা। অতএব খলিফার বিবি তালাক হয় না। খলিফা হারুন আর রশিদের জমানাতে খলিফা হারুন আর একদিন বিবির সাথে ঝগড়া করে বলেন বিবি রে, যদি আমার রাজ্যের সীমানার বাহিরে মাগরিবের নামাজের আগে যাইতে না পারো তাহলে তুমি তিন তালাক বলে দিলাম। রাজা রানীর ঝগড়া তো ভালোবাসা যেখানে বেশি, ঝগড়াও লাগে সেখানে বেশি। মনে রাখবেন আপনাদের মনে ঝগড়া টগড়া লাগে না, সব ওলি আল্লাহ, কত ওলি আল্লাহ লাগে না, যুদ্ধ লাগে যায়, বন্দুক থাকলে গুলি গুলি হয়ে যায়, গুলাগুলি হয়ে যায়, কি কথা কর না, বন্দুক থাকলে গুলাগুলি ফায়ারিং হয়ে যেত, টাস টুস টুস টাস, লাগে না বা যুদ্ধ লেগে যায় মনোযোগ দিয়ে। তো বলে ফেলছে বিবি, তুমি যদি আমার রাজ্যের সীমানার বাহিরে না যাও মাগরিবের নামাজের আগে, তো যাও না বলে তিন তালাক। আচ্ছা খলিফা হারুন রশিদের রাজ্যটা কত বড় একটু বুঝাই তো জানেন, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, লেবানন, লিবিয়া, জর্দান, ওমান, ইয়ামান, ইরান, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, ফিলিস্তিন, সিরিয়া। এবার বলেন তো একজন মানুষ এই মাগরিবের নামাজের আগে এই রাজ্যের সীমানার বাইরে কেমনে যাবে? তো আজ থেকে প্রায় 12-1300 বছর আগের কথা,
ওই সময় গুড়া দাবড়ায় কি খলিফার বিবি রাজ্যের সীমানার বাইরে যেতে পারবে? খলিফার বিবি চিন্তায় পড়ে ইমাম ইউসুফ রহমতুল্লাহ দরবারে ধর্ণা দিলেন। ইমাম ইউসুফ ইমামুল আজমের ছাত্র, ইমাম ইউসুফের কাছে এসে বললেন, ইমাম ইউসুফের কাছে এসে বললেন, ইমাম আপনি ফতোয়া দেন, আমার স্বামী বলে ফেলছে মাগরিবের নামাজের আগে যদি আমি তার রাজ্যের সীমানার বাহিরে না যাই তাহলে আমি তিন তালাক। এখন আমি করব কি, আমি যদি এখন আকাশ দিয়ে উড়েও যাই তাও মাগরিবের নামাজের আগে ওনার রাজ্যের সীমানার বাইরে যাওয়া যাবে না। সমাধান তাড়াতাড়ি দিতে হবে, কি করবেন? করেন, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, চিন্তা করেন না, চুপচাপ বাড়ি যায় ঘুমা। মারহাবা কর, বাড়ি যাইয়ে ঘুমা, আসরের নামাজের সুর পরে মসজিদে চলে আসবে। খাদেমকে বললেন, খাদেম মসজিদের এক কোণায় সুন্দর করে একটা হুজরা বানা, একবারে ঘিরে থাকবি, মনে রাখবে এখানে খলিফার বিবি স্থান নেই, মসজিদের কোণায় সুন্দর করে মেহরাব করে দিবি, একবারে আলাদা খলিফার বিবির জন্য জায়গা করে দিবি, পর্দা দিয়ে ঘিরে টিরে ব্যবস্থা হয়ে গেছে। আসরের নামাজের পরে খলিফার বিবি জুবাইদা আসছে, ইমাম কি করলেন? চলে যান আপনার নির্দিষ্ট জায়গায়, চুপচাপ বসে থেকে ওখানে আল্লাহ আল্লাহ করতে থাকেন, মাগরিবের নামাজ পড়ে ফতোয়া দিয়ে দিন। খলিফার বিবির কি আর চিন্তায় হুশ আছে? ওহনো উনার মসজিদের কোণা চইছি, উনি কইছে আমার রাজ্যের সীমানার বাইরে না গেলে তিন তালাক, আর ইমাম ইউসুফ করে কি? কোন সময় ফতোয়া দিবে? তা আমার মসজিদ দিয়ে ঢুকাইতেছে, তাকে চিন্তা করেন না, যায় বসে থেকে আল্লাহ আল্লাহ মাগরিব নামাজ পড়ছে, যায় খলিফার বিবি জুবাইদা বাস জিকির শুরু করে দিছে, যা করে খোদা নামাজ হয়ে গেল মাগরিবের, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুসল্লিরা চলে গেল, হযরত ইমাম ইউসুফ ডেকে বললেন, খলিফার বিবি জুবাইদা আপনার হুজরা থেকে আপনি বের হয়ে আসেন, বাড়ি চলে যান, আমি ইউসুফ ফতোয়া দিলাম, আপনি আপনার খলিফা থেকে জুদা হন নাই, তালাক হন নাই। জুবাইদা ডেকে বলে, হুজুর আমি তালাক হইলাম না, মাসালা কি বলবেন, দলিল কি দেবেন? বলে হ্যাঁ, শুনে রাখেন খলিফার বিবি, আপনার স্বামীর রাজত্ব পুরা পৃথিবী ব্যাপী হতে পারে, পৃথিবীর বিরাট পুরো দেশে আপনার স্বামীর রাজত্ব হতে পারে, কিন্তু মনে রাখবেন খোদার ঘর মসজিদের ভিতরে খলিফার আইন চলে না, এখানে আল্লাহর আইন চলে, এখানে খলিফার কোনো রাজত্ব নাই, এখানে রাজত্ব আল্লাহর, 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 আল্লাহর। অতএব এইখানে আপনি খলিফার সীমানা ছাড়িয়া আপনি আল্লাহর সীমানার ভিতরে চলে গেছেন, খলিফার রাজত্বের বাহিরে চলে আসছেন আপনি, আপনি তালাক হন নাই, নিশ্চিন্তে বাড়ি যায় ঘুমান। জোরে বলা যাবে কি মারহাবা? আমার দেশে যে আছে না, নাম হলো আহলে হদস, মানে পায়খানার ঘর, বাথরুম, বলে হুজুর কেন বললেন? এই জন্য বলতেছি শুনেন, এদের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামী। মুসলমান কারো বিরুদ্ধে বক্তব্য আমার অভিপ্রায় না, আল্লাহর কসম করে বলি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিল, বাপ হুসি নিলে এক কথা বলেন না কেন, ঠিক কিনা? বাপ সিনার টাইম নয়, আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিলে বাপ চিনার টাইম নেই, বাপ চিনিবে। যে আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলবে আমরা তাদেরকে বেদাতি মনে করি, কথা বলেন না কেন? ওই তো বেদাতি, আমরা কিসের বেদাতি? আমরা বেদাতি না, আমরা অরিজিনাল পারফেক্ট মুসলমান। রা বলে কি জানেন নে, আমরা হাদিস মানি, কোরআন মানি, আর কিছু মানি না। বুঝলাম, আমরা কি কোরআন হাদিস মানি কি মানি না? তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন বাইরে, ইমাম ইউসুফ রহমতুল্লাহ যে সমাধান দিলেন, জেনারেটর আছে,
একটু জিকির করে আল্লাহ 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 বান্দরে মদিনার সলে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে দুবাল্লা হাবিবকে পাঠাইছে দুবাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 আদমকে বানাইছেন গোবাল্লা আদমকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রুবার দিন হাবিবকে পাঠাইছেন গোবাল্লা হাবিবকে পাঠাইছেন গোবাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছেন গোবাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছেন গোবাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা বাজান বুঝতে কি কোনো অসুবিধা হয় তাহলে ফতোয়া কি আমাদের কাছ থেকে নেবেন না ইমামদের কাছ থেকে নেবেন আইম্মা ইকরাম যে পথে চলেছে আমাদেরকে সেই পথে চলা লাগবে কোরআন শরীফ আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কুরআন আরো বলতেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামু। ফাসআলু জিজ্ঞেস করো, জানো, প্রশ্ন করো, বুঝো। আহলা যিকরি, আহলো যিকিরদের কাছ থেকে জানো আহলে যিকির কারা, আহলু যিকির কারা, আহলু যিকির কারা, আহলুল বেদাতি কারা, আহলু যিকির কারা আমাদের জানা দরকার। আহলু যিকির কারা, আহলু যিকির হলো হুমুল ফুকাহা ওয়াল উলামা, হুমুল ফুকাহা ওয়াল উলামা, আলেম কারা, ফুকাহে কেরাম কারা। আপনাদেরকে বলি খুব মনোযোগ দিবেন, আলেম তারা যারা আল্লাহওয়ালা ছিলেন ওই জামানায়, বিশ্ববিখ্যাত বড় বড় আইমায়ে মুস্তাহিদিন আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের ভিতরে একজনের জীবনী আপনাদের সামনে তুলে ধরি। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা। আহলু যিকির কারা এটা আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার। আহলু যিকির কারা, আল্লাহ বলতেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তুমি যেই বিষয়ে ধর্মের যেই বিষয়ে জানো না, বুঝো না, আহলে যিকিরদের কাছ থেকে তোমরা সেটা জেনে নাও। ধর্মের যেই বিষয়ে জানো না, বুঝো না, সেটা আহলু যিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও, আহলু যিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও।